ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. বক্তাও শ্রোতাও উভয় আল্লাহর পরীক্ষাতে পড়ে গেছে, কেমন ইমানদার আল্লাহ এবার দেখবে। সামান্য বৃষ্টির আঘাত সহ্য করতে প্রস্তুত নয়, এরা তরবারির আঘাত সহ্য করবে, গোলা বারুদের আঘাত। দোয়া করেন যাতে সাইড দিয়ে চলে যায়। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি আসলে যখন প্রয়োজন থাকতো না নিজের এলাকায় বৃষ্টি, সে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে নয়। আল্লাহ যেখানে গাছপালা আছে, যেখানে বৃষ্টির প্রয়োজন সেই জায়গায় দাও, পাহাড়ে দাও, পর্বতে দাও, আমাদেরকে বাদ দিয়ে। আমরা দোয়া করতে পারি না? দোয়া করে দোয়া কবুল হলে আলহামদুলিল্লাহ যা চাইছিলাম পেয়ে গেলাম, আর না হলে এই ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে রক্ষা করবেন। হাদিসে আছে দোয়া কবুলের তিনটে দিক, আপনাদের হয়তো অনেকে জানা নাই। অনেকে দোয়া কবুল করে হতাশ হয়ে যায় যে আমি যা চাইছি আল্লাহ দিচ্ছে না। দোয়া কবুল হওয়ার তিনটে দিক, এক যা চাইলাম পেয়ে গেলাম একটা দিক গেল, দুই নম্বর হচ্ছে যা চেয়েছিলাম তার থেকে ভালো অন্য কোনো জিনিস দিলে, যে আমরা বুঝতে পারছি না কেন আমি রুটি চেয়েছিলাম আমি পেয়ে গেলাম বিরিয়ানি, তখন বলে যে আমি যা চেয়েছিলাম তা তো পাইনি, এরকম একটা হতাশায় ভুগে। আর তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো দ্বিতীয় হচ্ছে কোনো বিপদ আসছিল সেটাকে আটকে দিল আল্লাহ তাআলা। আমি বুঝতে পারলাম না আমার দোয়ার কারণে দেখলে যে বান্দা যা চাইছে রুটি, এর থেকে ওকে যে আমি ক্যান্সার দেবো বলেছিলাম সেটা দেবো না, তা ভালোটাই করলে আল্লাহ ভালোটা দিয়ে দিল, অন্য বিপদ থেকে আল্লাহ তাহলে উদ্ধার করে দিল। তৃতীয় যেটা দিক সেটা হচ্ছে দেখবে যে বান্দা তো দুনিয়াতে আর যা পুঁজি আখেরাতে বাঁচবে না, তো দুনিয়াতে না দিয়ে আখেরাতে দেবো যাতে ওখানে পার পেয়ে যায়। তা তিনটাতেই তো লাভ, আমরা যা দোয়া করবো তা সঙ্গে সঙ্গে পাবো, কিংবা তার থেকে ভালো পাবো, কিংবা কোনো বিপদ থেকে রক্ষা করবেন, কিংবা আমাদের জন্য আখেরাতে সঞ্চিত করে রাখবেন। দোয়া যদি তবে তিনটা শর্ত, দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত, দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত, এটা মনে করে রাখেন। যে দোয়া করছে তার খাবার হালাল হতে হবে, প্রথম নম্বর শর্ত। যে দোয়া করছে সে যেন মিথ্যুক না হয়, মিথ্যুক লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। যে দোয়া করছে তার মনের ভিতরে যেন দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব না থাকে, সংশয় না থাকে, আল্লাহ কবুল করবে কি করবে না, করবে কি করবে না, এতে দোয়া কবুল করবে না। আল্লাহ দেবা আল্লাহকে বাধা দেবার কেউ নাই, এমন ভাবে দোয়া করতে যাবো কোথায়, তোমাকে দিতেই হবে, তো অবশ্যই আল্লাহ তারা দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি দোয়া করবে ফাহাজিল মাসালা, দৃঢ় প্রত্যয় নিয়ে দোয়া করো যে আল্লাহ তোমাকে দিতেই হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি দোয়া কবুল করে না যার ভিতরে সংশয় আছে, সন্দেহ আছে। ভালো করে দোয়া করেন এবার এই শর্ত অনুযায়ী দোয়া করেন। আর যারা হারাম খাচ্ছেন তারা তোবা করে দেন এই মুহূর্তে যে আর হারাম খাবো না, বৃষ্টি ইনশাআল্লাহ হবে না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজারা। মুস্ত আছে, বৃষ্টি হলে তিরপল কিনতে যান, এর থেকে যে ভাড়া ঢাল আছে সে আকিদাই তো নাই। আল্লাহ তুই দোয়াকে কবুল করো। ভাই যারা মসজিদে আছেন পুরুষ মানুষ, বৃষ্টির জন্য মহিলাদের কিছু অসুবিধা হচ্ছে, আপনারা মসজিদ থেকে এখানে শামিয়ানার নিচে চলে আসেন, মহিলাগণ ওখানে গিয়ে আশ্রয় নেবেন ইনশাআল্লাহ। যে সমস্ত পুরুষগণ মহিলা মসজিদে আছেন আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন, সামনের দিকে জায়গা ফাঁকা আছে, আর মহিলাগণ ওখানে যাবেন যদি তাদের অসুবিধা হয়, ওদের ছাউনি নাই ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আল্লাহ বৃষ্টি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বিশেষ করে বাজার পাড়ার যে জেদ্দোজাহাদ এবং যে পরিশ্রম যে এখলাস, আল্লাহ আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে কিন্তু বাজার পাড়ার যুবক ভাইদের এখলাসের ত্রুটি নাই, তাদের
শিলা দিয়ে বলছি, আল্লাহ তুমি তাদের দৃষ্টি আজকে দিও না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال تعالى في موضع آخر: قل الحق من ربكم ومن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد. পড়া নামাজ সাথে দুরূদ একবার পড়ার আপনার সুযোগ নাই, মাঝে মধ্যে পড়বেন, শুধু নামাজেই নয়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. ولا آل محمد بسير بقى القرآن ولا آل ما نقوله هجبة. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم حوالينا ولا علينا، اللهم على الأكاب والهاجام والبوذياء ومنابت الشجرة. اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. قران حديث رحيل پڑھیا دृष्टि দিলে না তাই قران حديث رحيل پڑھیا دृष्टि দিলে না তাই নকল লইয়া করো টানা টানি মুসলিম তুমি হাই আল্লাহর কালামে ঠেলিয়া সকলে নকল মুসলমান নকল হৃদয়ে নকল রচিয়া করো তার সম্মান। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি সে বিষয়ের প্রতি কিছুটা হলেও আমার পূর্ববর্তী বক্তা শেখ আইনুল হক হাক্কানী সাহেব ইঙ্গিত করেছেন। উনি সূরা রাদের একটা আয়াতের ব্যাখ্যা প্রদান করছিলেন, উনি যেরকম বুঝেছেন কিংবা যে বই থেকে বুঝেছেন তার একটা ব্যাখ্যা প্রদান করেছেন। আমি ওই আয়াতটাকে একটা নতুন সুন্দর ব্যাখ্যা যেটা তফসির কারকরা লিখেছেন সেটা বললে উনি ব্যাখ্যা দিলেন যে আকাশ থেকে যে জোরে বৃষ্টি হয় তখন ময়লাগুলো ধুয়ে যায় এবং তার একটা মানে ধ্বনি থাকে, একটা শব্দ থাকে, তার মধ্যে ময়লা মাটিকে ধুয়ে যায়। অর্থাৎ আন্দোলন একটা বিপ্লব একটা ধাক্কা ধাক্কি না হলে ময়লা মাটি দূর হবে না, এই কথাটা বলেছেন। আর আয়াতের আসল ব্যাখ্যা যে তফসির কারণ লিখেছেন তা খুব মজাদার এবং বিশেষ করে বাজার পড়া যে সমস্ত ভাইরা মেহনত করছেন এবং যারা সারা পৃথিবীর প্রান্তে বাজার মেহনত করছেন তাদের জন্য এই আয়াত অত্যন্ত আশাব্যঞ্জক, উৎসাহবর্ধক এবং কাজের জন্য সাহস যোগানোর জন্য যথেষ্ট। আকাশ থেকে পানি বর্ষণ হয়, ফসালাত আউদিয়া তুব্বে কাদারিহা, আউদিয়া বলে ড্রেনগুলোকে, ড্রেন ভর্তি হয়ে পানিগুলো প্রবাহিত হয়, মাঠের দিকে যায়, ধাবিত হয়। তো ড্রেনে যে ময়লা মাটিগুলো থাকে সে ময়লা মাটিগুলো পানির উপরে ভাসতে থাকে, পানিটা আসল, কেননা মাঠে গেলে সেখান থেকে ফসল উৎপন্ন হবে। তো পানি ড্রেন ভর্তি হয়ে যায় আর তার উপরে খড়কুটো যা কিছু ময়লা মাটি ড্রেনে থাকে ও মাটির উপরে পানির উপরে ভাসতে থাকে। তো যে একজন বিচারক যে বাহ্যিক দৃষ্টিকোণে বিচার করে সে ভাববে যে উপরে আছে সেই জয়ী আর যে নিচে পড়ে আছে সে হেরে গেছে। আমরা যাই মানে যে আমরা
লড়না করেছে, চিৎ করে যে পড়ে যায় যে উপরে বসে থাকে, সেই তো জয়ী হয়। তো খড় কুটে গেলে যখন পানির উপরে বসে মাস্তানি করছে আর পানি নিচে আছে উপরে খড় আছে, তো আপনি ভাবতেন যে কে জয়ী আর কে কে হেরেছে? তা আপনি বিচার করবেন পানি নিচে আছে ও হেরে গেছে। ইয়ে মাস্তানি যে করছিল উপর উপরে, এই পানির উপরে ভাসতে ভাসতে গিয়ে এক সময় গিয়ে পানিটা নিজের যে উদ্দেশ্যে এসেছিল মাটিতে বসে যাওয়ার, সে মাঠে বসে গেল। মাঠে বসে যাওয়ার পরে এবার কোথায় থাকবে খড়গুলো? মাটিতে পড়ে থাকবে। এবার পূর্ব দিক থেকে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলা রাকাবি ওয়ালা আজাবি ওয়ালা উদিয়াতি মানাবিদি শায়রা, আল্লাহুম্মা লা তাক্তুলনা বিগাযাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। খড়গুলো পড়ে থাকলো, পূর্ব দিক থেকে সূর্য নিজের সমস্ত শক্তির প্রয়োগ করে নিজের আলোক রশ্মি ও তাপ ওই খড়ের উপরে ফেললো, খড়ের পানি যে লেগেছিল শুকিয়ে গেল। এরপরে কি হবে? পশ্চিম দিক থেকে ঝড় ঝড় শুরু হয়েছে, খড় তখন উড়ে বেড়াচ্ছে, মালাহা বিন কারার উবার ঠিকানা পায় না। আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে হকের ব্যাপার এটাই, যখন হক আসে তখন বাতিলপন্থীরা মাথায় চেপে লাফায়, ভাবে যে এরাই জয়ী, লাঠি ডান্ডা ইত্যাদি 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 নিয়ে। কিন্তু হক নিজের কাজ করে, একদিন সে প্রতিষ্ঠিত হয় বাতিল ঠিকানা পায় না। অনুরূপভাবে সোনার উদাহরণ দিয়েছেন, স্বর্ণকাররা যখন সোনা স্প্রিটে খাদে পোড়ায় তখন ময়লাগুলো উপরে ভাসে, সোনা কিন্তু বেচারা নিজে তলে পড়ে থাকে। তো আপনি কি বলবেন যে সোনা তলে পড়ে আছে ওই ও বাতিল আর ই ভেজাল? আসল যে কাজ স্বর্ণকার লাইয়া পানিটাকে ফেলে দেয়, তাহলে যে জিনিস আসল সে নিরুত্তাপ থাকে, সে নিশ্চুপ থাকে, তার সহ্য ক্ষমতা বেশি, উপরে মাস্তানি করছে তাও কিছু বলে না। আল্লাহ তারা নিজে বলছেন কাদার গে ইয়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ এভাবেই তুলনা টেনে ধরেন। আমি তার একটা বাহ্যিক উদাহরণ দিচ্ছি এবং সেটা হচ্ছে আমার বিষয় কিন্তু বলতে শুরু করিনি, পূর্ববর্তী বক্তার একটু মানে একটু ব্যাখ্যা দিলাম। আবু যার গেফারি নাম শুনেছেন, বিখ্যাত সাহাবি, ইনি ইসলাম গ্রহণ করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোরআন শিখলেন। রসুল আকরাম বললেন যারে আমরা খুব সংখ্যায় কম, খবরদার কাফেরদের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করবি না, তখন মেরে ধরে একাকার করে দেবে। হক পেয়েছি, সত্য পেয়েছি, আবার গোপন করবো, গিয়ে কাবাতে পড়াশোনা শুরু করে দিলেন। আপনি যে কোনো ইতিহাস গ্রন্থ দেখবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আবু যার গেফারি গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিরোধী যারা ছিল কাফের দল আচ্ছা তারা পিটতে শুরু করলো, বেটা বাপ দাদার আমার থেকে যা হচ্ছে তা না করে আবার বদমাশি শুরু করেছো, কোথায় পেলে সাহ গুড পাগলের কথা? এমন পিটতে শুরু করছে ষাট হয়ে পড়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল খান সাহেব চাচা বলছেন যে আরে মারছি কাকে রে, আরে কাকুরি ইসলাম গ্রহণ করেছেন কাফের জানে না, কিন্তু মক্কা নেতা কিন্তু ভিতরে তো ইসলাম গ্রহণ করেছেন। উনি বলছেন মারছেন কাকে, মারছো কাকে, এদের বাড়ির পাশ দিয়ে তো রোজ ব্যবসা করতে যায় মক্কার লোক, মক্কার লোক তো চাষাবাদ নাই, একমাত্র আয়ের উৎস হচ্ছে ব্যবসা, এদের রাস্তা দিয়ে তো যেতে হয়, দেখে যে মেরে ফেলিস, আর ওরা যদি তোকে তোদেরকে আটকে দেয় তো খাবি কি, ছেড়ে দে, ছেড়ে দিল। সারা রাত পরদিন পর্যন্ত একটু সুস্থ হয়ে আবার কাবার কোরআন তেলাওয়াত করছে, আচ্ছা তারে ধুলায় আবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই ঘটনা, আর মাঝখান থেকে ইন্টারফেয়ার করে মাজাচ্ছেন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় দিনের পরে আবু যার রসুলের কাছে পৌঁছাচ্ছেন, আল্লাহ রসুল অন্য কিছু না বলে প্রথম প্রশ্ন করছেন কেমন আছো, কেমন আছো? উত্তর এবং শরীর ব্যথা করছে এই উত্তর ছিল না, খুব মেরেছে এই উত্তর নয়, প্রথম উত্তর দিয়েছেন আবুদার কাফের, আবুদার কাফের কেমন আছো? বলে আল্লাহ রসুল কাফেররা যে এত দুর্বল তা আমার এর এর পূর্বে জানা ছিল না, কাফেররা যে এত দুর্বল তো এর পূর্বে আমার জানা ছিল না, কেমন কথা, তোমাকে তিন তিন দিন মেরে ষাট করে দিল আর তুমি বলছো কাফেররা দুর্বল, দুর্বল হলে সবল হলে তো তুমি ওদেরকে মারতে, ওরা দুর্বল সবাল বলে তোমাকে মেরেছে তো তুমি এসব কথা কেন বলছো? বলে আল্লাহ রসুল আমি ওই দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি একটা দলিলের কথা বলছি, কোরআনের কথা বলছি, তো এটা যে ভুল তা তার পরিপ্রেক্ষিতে দলিল দেওয়া উচিত ছিল, তো আনা করে আমাকে লাঠি দিয়ে পিটাছে, ওদের কাছে দলিল থাকলে মারতো? দলিল নাই, জোর দখল কারা করে যখন তার দলিল থাকে না, আর যারা দলিল থাকে তখন দলিল পেশ করে থাকে, এটা সত্য কথা। আমি এতদিন বুঝতাম না যে কাফেরা তো দুর্বল, ওদের কাছে দলিল থাকলে আমাকে মারতো না। ব্যাপারটা যেটা হচ্ছে যে হক এমন একটা জিনিস ওর ভাবনাটাই আলাদা, হক যখন আসে তখন ধোলাই খায় কিন্তু আসলে সেই প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা যেন বিচলিত না হই, জাহাল হক ও জাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা দূরীভূত হবে, সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হবে, রাতের পরে দিন আসবে, ইন্না মা'আল উসরি ইউসরা, আমরা বিরক্ত হব না, বিচলিত হব না, ধৈর্য ধারণ করব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখব। যে রাখবে যে অসত্য যতই মজবুত হোক না কেন তার অত্যন্ত দুর্বল। আপনাকে আরেকটা আয়াত শুনিয়ে আমার বক্তব্য আসবে। আল্লাহ তাআলা মজার কথা বলেছেন,
এই ভাবনাটা হয়তো আপনারা আমার মুখ থেকে নতুন শুনছেন, আর যারা আমার সাথী সঙ্গীদের মধ্যে যারা শুনেছেন আমার দার্সে তারা হয়তো মনে রেখেছেন, মনে নাও রাখতে পারেন। আজকে ওই বলবীর সিং মোহাম্মদ আমির যিনি বাবরি মসজিদ ধ্বংস করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন, পরে উনি আজকে সাবরদিতে আছেন, আজকে আমার বাড়িতেই সকাল থেকে 8-10 পর্যন্ত ছিলেন। তো ওনাকে আমি আয়াত শোনাচ্ছি আর বলছি যে কোথায় আছে আয়াতটা, আয়াতটা তো রোজই রোজ তেলাওয়াত হয় লেকিন মানুষ ভাবে না। আয়াতটা হচ্ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বিরোধী লবি চাইছে যে নিজের ফুৎকারে, তাদের ফুৎকারের দ্বারা আল্লাহর বাতিকে, আল্লাহর জ্যোতিকে নির্বাপিত করে দিবে। হ্যাঁ, আর আল্লাহ তাআলা নিজের জ্যোতিকে পূর্ণাঙ্গ রূপ দান করবেনই, যদিও কাফেরদের এটা মানে সূর্যের মধ্যে নাই, এটা অপছন্দ। আচ্ছা, কাফেরদের বড় বড় চক্রান্ত, আজকে ইসলাম বিরোধী লবি অস্ত্র শস্ত্র টাকা পয়সা বই পুস্তক মিডিয়া সব ব্যবহার করছে, আল্লাহ তাআলা এত সমস্ত চক্রান্তকে ফুৎকারের সাথে তুলনা করছেন। বিআফওয়াই এই শব্দখানে ব্যবহার করলেন আল্লাহ তাআলা, মানে যত বড়ই চক্রান্ত করুক বিরোধী লবি আল্লাহর সামনে তা ফুৎকার সমতুল্য, আল্লাহ তাআলা তা তুলনা করেছেন। সেজন্য একটা মানুষ কোরআন পড়ার পরে আশ্বাস রাখবে যে বিরোধী লবি যতই মজবুক হোক হাউদা সবার কিছু নেই, ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর কাজ করবে। ইসলাম কি কুদরত নে ফিতরত নে লচক দি হ্যায়, ইসলাম কি ফিতরত নে কুদরত নে লচক দি হ্যায়, ওহ উতনা হি উবরেগা জিতনা হি দাবাওগে। ইসলাম হচ্ছে স্প্রিং এর মতো, ওকে যত দাবাবে ততই দাবাবে। আল হক ইয়ালু ওয়ালা ইউলাহের, হক সর্বদা জয়ী হবে, ও বিজিত কোনদিন হবে না। সুতরাং আমাদেরকে নিজের স্থিতি, নিজের অবস্থান, নিজের আকীদা, নিজের দলিল সম্পর্কে একটু শান্তি রাখতে হবে। আপনি দেখেন, আপনি এখানেই দেখেন কি অবস্থা, প্রাথমিক অবস্থা, পরবর্তী অবস্থা, বর্তমান অবস্থা। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাজই এটাই। হ্যাঁ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বিরোধীরা চক্রান্ত করে আল্লাহ তার চক্রান্ত প্রতিহত করেন, আল্লাহ হচ্ছে উত্তম প্রকৌশলী। সুতরাং ঘাবড়াবার কিছু নাই, আর মুমিন কুরুদের নিরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অন্য জায়গায় বলছেন ওয়ামা ইয়াকরান্তু রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র পথভ্রষ্ট ব্যক্তি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টি বন্ধ হবে, দুয়াতে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা বন্ধ করবে। আমার অন্তত দুর্বলতা ছিল না, কিন্তু আমার আমার একটা দুর্বলতার দিক ছিল, সেটা হচ্ছে ইঞ্জিন মজবুত কিন্তু বাকিটি দুর্বল হাতে চলতে পারবে কিনা সাথে, এটা একটা বিশ্বাস ছিল। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ বৃষ্টি বন্ধ হয়েছে। আমার একটা দিকে দুর্বল ছিল, আমি মজবুত হলে তো হবে না, সাথী সঙ্গীরা যদি এরকম অবস্থা হয় তাহলে তো অবস্থা কি হবে। আল্লাহ রাসূলের সাথীরা অমান্য করে ওদের যুদ্ধে মার খেয়েছেন না খাননি, হ্যাঁ হুনাইনের যুদ্ধে পিটুন খেয়েছেন না খাননি, কিন্তু আল্লাহ রাসূল অবিচল ছিলেন, আমি স্টেজ থেকে পালাতাম না যতই বৃষ্টি হোক, কিন্তু আপনাদের দিকে সংশয় ছিল, আল্লাহ তাআলা সেই অপমান থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ এভাবে হকের পথে টিকে থাকার জন্য তৌফিক দান করেন। সময় খুব সংকীর্ণ, 10টার মধ্যে শেষ করতে হবে, কয় মিনিট আছে বাকি, আর 25 মিনিট বাকি আছে, এর মধ্যে বক্তব্য শেষ করতে হবে, কেননা আমাদের মহাসম্মেলনও 10টার বেশি হয়নি। তাই জন্য খুব সংক্ষিপ্ত সারাংশ আমি সামারাইজ করার চেষ্টা করব। প্রথমে বুনিয়াদী কথা বলি, বুনিয়াদী কথা দুটো ইতিপূর্বে আলোচিত হয়েছে, যে সর্বাবস্থায় মানুষকে দলিলকে মেনে চলতে হবে, আর দ্বিতীয় একটা কথা বক্তব্য বক্তাদের কাছে আছে যে দলিলের মাধ্যমেই ঐক্য সম্ভব, নচেত নয়। দলিল ব্যতীত ঐক্য কোনোদিন লাস্টিং করে না, দলিলকে মেনে চলতে হবে। এই দুটি বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাকে ওই কথাগুলির উপর তৌফিক প্রদান করেন, যা আমার এবং শ্রোতামণ্ডলীর এবং যারা দূর থেকে শুনছে তাদের জন্য লাভের হয়। আল্লাহ তাআলাকে প্রথমেই দোয়া করি, আল্লাহ তুমি হেদায়েতের মালিক, সুতরাং তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। একটা কথা বলে রাখা ভালো, যে আমরা প্রত্যেক দিন হেদায়েত কামনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা সরাসরি কিংবা ভায়া হয়ে আমরা সরাসরি দোয়া করি, আমাদেরকে মাঝখানে আমাদের মানে আমরা উকিল নিজেই, আর কিছু লোক আছে মাঝখানে উকিল ধরে, যে একটু দায়িত্ব বেহাজ আল ইমাম, ইমাম যা বলছে আমারও সেই কথা, কিন্তু বলে বলে ওই কথা, বলে ওই কথা যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের হেদায়েত দাও। তাহলে হেদায়াত একটা বড় জিনিস, এবং হেদায়াত পেতে হলে আপনাকে দলিলের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইত্তেবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া ক্বালিলা মা তাযাক্কারুন, আল্লাহর পক্ষ থেকে আসা বাণীরই কথা তুমি শ্রবণ কর, মেনে চলো, আল্লাহর কথা ছাড়া অন্য কাউরির কথা মানিও না, ক্বালিলা মা তাযাক্কারুন, মানুষের বুদ্ধি খুব কম। আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা বানী ইসরাঈল ইয়াবা
ইসরায়েলে বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে বুদ্ধি খুব কম দেওয়া হয়েছে, মানুষের বুদ্ধি খুব কম, কালিলা মাত্র, তা কারণ সমস্ত নবী আউলিয়া সহ সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা নিজে বলছেন যে মানুষের বুদ্ধি খুব কম, স্মৃতি শক্তি দুর্বল। আমি সাধারণ মানুষের কথা আপনারা জানেন, আমি নবীকে দিয়ে আলোচনা করি যে ইনি সত্যি স্মৃতি শক্তিতে দুর্বল ছিলেন কিনা, এবং আল্লাহ তাআলার হিসাবে, আমাদের হিসাবে তিনি চরম বুদ্ধিমান প্রশিক্ষিত নবী, কিন্তু আল্লাহর হিসাবে তার এলম জ্ঞান দুর্ণতা আছিল কিনা, আমি এটা খালি প্রমাণ করার জন্য দু চারটা কোরআন থেকে দলিল দেবো, আমি নিজের তরফ থেকে কথা বলবো না। বিশেষ করে মুসা আলাইহিস সালামের কথা নিয়ে আসছি, কথা বলবেন না ভাই, কিছু বলার থাকলে পরে বলবেন। মুসা আলাইহিস সালামের কথা নিয়ে আসছি সহিহ বুখারীতে এসে এবং সূরা বানি ইসরায়েলের শেষে এবং সূরা কাহাফের প্রথমে বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বানি ইসরায়েল ১৫ পারার শেষে ১৬ পারার প্রথমে আপনারা যে কোনো অনুবাদ গ্রন্থ দেখে নেবেন, মুসা আলাইহিস সালাম জাতির সামনে ভাষণ দিচ্ছিলেন, আপনারা যেমন শুনছেন মন্ত্রমুগ্ধ হয়ে, শ্রোতারাও শুনছিল, একসময় প্রশ্ন করে ফেললো যে আপনি যেভাবে ভাষণ দিচ্ছেন দলিল সহ, তাতে মনে হয়েছে আপনার চাইতে বড় আলেম নাই, পাবলিকের মুখে লাগাম নাই, আপনি ইয়ে আবদুল্লাহর মতন বড় আলেম কেউ নাই, অমুক মহম্মদ পারেন আব্দুল রাজাক বিশ্বর মতো বড় আলেম কেউ নাই। তো মুসা আলাইহিস সালাম শ্রোতারাও তাই বলে ফেললেন, মুসা আলাইহিস সালাম আপনার বক্তব্য শুনে মনে হয়েছে আপনার থেকে বড় আলেম কেউ নাই, আমাদের হিসাবটা কি ঠিক? মুসা আলাইহিস সালাম হিসাব করছেন এইভাবে যে আমি হচ্ছি নবীর উম্মাত, উম্মাতের নবী, তো উম্মাত নবীর তো উম্মাত থেকে বেশি জ্ঞানী হন, সুতরাং উনি বলে ফেলেন যে না আমার থেকে বড় আলেম কেউ নাই। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেল এবং বলে যাও তুমি, আমার এক বান্দা আছে, তুমি কত বড় আলেম, যাও খিজরের কাছে লেখাপড়া শিখে এসো। খিজর আলাইহিসের কাছে ঘটনা শিখতে গেলেন আর তারপর বহু ধাক্কা খেলেন, যা হোক কন্ডিশনাল শর্ত সাপেক্ষ তাকে ভর্তি করে নিয়ে স্কুলে, বলে শর্ত একটাই, যা করবো কিছু বলতে পারবে না, যাতে তুমি পণ্ডিত হও, আমার ক্লাসে পড়তে হলে আমার বিরোধিতা করা চলবে না, তুমি চুপ করে থাকো। মুসা আলাইহিসসালাম যে এক কীর্তিকে এক খুশিতে শেষ করে দিলেন, সহ্য করতে পারে, ও যা কিছু ঘটে বিরোধিতা করে, শেষকালে বলে তোমার সত্য মতো তোমাকে আউট, হাজা ফেরা অপাইনি অপাইনিকা, এটাই হচ্ছে শেষ, তোমার আমার এবং মানে দূরত্বের সময় পৌঁছে গেছো, চলে যাও। তবে হ্যাঁ, তুমি যে জিনিসগুলো সহ্য করতে পারো তার একটা বাক্যা শুনে যাও, বলে আপনার ফেরালেন। তো ও বাক্যা দিতে গেলে তার আত্মার হয়ে সব, খালি আমি যেটা আমার পক্ষের সাথে সামঞ্জস্য সেটাই বলছি। মুসা এবং খেজের সমুদ্র পার করছেন, একটা ছোট্ট পাখি নৌকার কিনারতে বসেছিল, জাপ করে পানিতে পড়লো, এক ফোঁটা পানি নিয়ে এসে বসলো। মুসা আলাইহিস সালাম খিজুর আসা মুসাকে বলছে, আচ্ছা কুল কিনারহীন পানি, আর ওখান থেকে ছোট্ট একটা চাতক পাখি এক ফোঁটা পানি নিয়েছে, মুসা তুমি মেপে বলো কতটুকু পানি কমেছে। আচ্ছা বলেন, এই যদি প্রশ্ন করতে পারি, এই ভাগীরথ নদী আপনার পাশ দিয়ে যাচ্ছে, ওখানে যদি এক ফোঁটা পানি কোনো পাখিতে নিয়ে আসে আর আপনাকে যদি কেউ প্রশ্ন করে কতটুকু পানি কমেছে, আপনি মারবেন না, তো চিন্তা রাখবেন। মুসা আলাইহিস সালাম বলছেন, প্রশ্ন করার জায়গা পান না, অবান্তর প্রশ্ন, যেদিকে তাকায় পানি আর পানি, সমুদ্র পার করছি আর মেপে বলতে হয় পানি কতটুকু কমেছে। ইসরা আলাইহিসসালাম বললেন, ধৈর্য ধরো, এর একটা রহস্য আছে, সেটা হচ্ছে এই যে কুল কিনারাহীন পানি, এর মধ্যে থেকে ছোট্ট একটা পাখি এক ফোঁটা পানি নিয়ে গেল, তাতে যেমন সমুদ্রের পানি কিচ্ছু কমেনি বা কমা বুঝতে পারা যায়নি, কমেছে তো বটে কিন্তু কিছু বুঝতে পারা যায়নি, অনুরূপভাবে আল্লাহ তাআলা হচ্ছেন জ্ঞানের সমুদ্র, তিনি তার সমস্ত সৃষ্টিজীবকে যে বিদ্যা দিয়েছেন তা ওই এক জ্ঞান দিয়েছেন, সেটা হচ্ছে এক ফোঁটা পানির মতো। আল্লাহ নিজেই বলছেন, আমা উতিত মিনাল ইলমি ইল্লা কালিলা, সুতরাং কোনো মানুষের অহংকার করার কোনো অবকাশ নাই, আমি তো সেই এক ফোঁটা পানির বিদ্যা পেয়েছি সমস্ত মানুষকে। মুসা আলাইহিসসালাম বললেন যে এই যে বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম যে আমার থেকে বড় জ্ঞানী কেউ নাই, এতে কি একটা ছোট নবীলাই তো আমাকে জব্দ করে দিলে। হ্যাঁ, তো মানুষের জ্ঞান হচ্ছে অত্যন্ত, সেজন্য আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে শুধুমাত্র দলিলের ইত্তেবা করো, কোনো ব্যক্তির ইত্তেবা এবং অনুসরণ নয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে বাবুল ইহতিসাব বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব ওয়াস সুন্নাহ মেনে চলা অধ্যায়ও মুসা আল্লাহ রাসূল সাহেব নিজে বলেছেন যে তোমাদেরকে দিনের ব্যাপারে যখন বলবো তখন আমার কথা মানিও, দুনিয়ার ব্যাপারে কিছু বললে দিনের ব্যাপারে আল্লাহর কাছ থেকে বলবো, আর দুনিয়ার ব্যাপারে কিছু বললে আমি একজন মানুষ ঠিকও করতে পারি বেঠিকও করতে পারি। আল্লাহ রাসূল করেছিলেন খেজুর গাছের খরাক বিনিময়, এই তো এখানে আজিজুর রহমানকে দেখছি এখন বাড়ি পাড়াতে, পুরুষ ফুলে পটলে, পুরুষ ফুলে স্ত্রী ফুলে ঠাকায়, একে তাবির নাকল তাবির বলে আরবিতে। তো রসুলাম বললেন যে যার ফুল ফুটেছে ফল ধরবে, এসব কি ফল তো খাচ্ছ, খেজুরের গাছে এসব করছে। তো ওরা বললে যে আল্লাহ রসুল আমরা চিরকাল চাষ করি, এটাই আমাদের অভিজ্ঞতা, ফল বেশি হয়, এসব করতে হবে না। তারা ভাবলো যে বিনা খাটনিতে ফল হয়, এসব খাটার কি দরকার পড়েছে, ফসল কাটার সময় দেখছে বিগত বছরের তুলনায় চলতে বছরের প্রচুর ফসল পান, চেপে গিয়ে ধরলেন আল্লাহ রসুলকে, কি ব্যাপার আপনি কোথা থেকে বলেছিলেন, ওই মাধ্যমে বলেছিলেন, নিজের কথা বলেছিলেন, কি হয়েছে, বলে বিগত বছরের তুলনায় অর্ধেক ফসল আমাদের সব শেষ হয়ে গেল। রসুল আসলাম অকপটে স্বীকার করলেন এবং সেই মুসলিমের ভাষা ইন্নাকুম আলাম বি উমরে দুনিয়াকুম, দুনিয়া সম্পর্কে আমার চাইতে তোমরা বেশি পণ্ডিত। কিছু লোক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারিকুল, সব জানতা ব্যক্তি, ইনি চাষের ব্যাপারেই জানেন না, সব জানতা ব্যক্তি। আল্লাহ রাসূল নিজে বলছেন দুনিয়া সম্পর্কে আমার ধারণা,
আর এ নিয়ে প্রচুর দলিল আছে ইসলামী ইতিহাসে, সঠিক জিনিসে। আল্লাহ রাসূল দিনের ব্যাপারে পণ্ডিত ছিলেন, কিন্তু দুনিয়ার ব্যাপারে তিনি একজন মানুষ ছিলেন। ঠিক বলতে পারেন, ঠিক বলতে পারেন। যাই হোক, মানুষের বুদ্ধি কম, এটা বাস্তব ঘটনা। এর এই সম্পর্কে বিস্তারিত দলিল আপনাদের দিতে গেলে প্রচুর সময়ের দরকার। আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআন মাজিদের ভিতরে যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফান শাআ ফালইউমিন, সূরা কাহফের 29 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আতানা লিয-যালিমিনা আযাবা। এই নবী আপনি ঘোষণা করলেন হক, শুধু হকের উৎস একমাত্র আল্লাহ তাআলা। যার ইচ্ছা হবে হককে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে হককে প্রত্যাখ্যান করবে, যার অস্বীকার করার জন্য আমি জাহান্নাম তৈরি করে দেব। এই হক সত্য, চূড়ান্ত সত্য। হক বলতে চূড়ান্ত সত্য, আর সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলছেন চূড়ান্ত সত্যের অপর সাইড হচ্ছে গোমরা। আমা যা বাদাল হক ইল্লা দালাল, হকের অপোজিট সাইডে পথভ্রষ্ট ছাড়া কিছু নাই। তো চূড়ান্ত হকের উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একটা খালি উদাহরণ দিই, আমাদের মাস্টার সাহেব পলিটিক্যাল সায়েন্সের লোক বসে আছেন এবং আরও সব মাস্টার্সরা বসে আছেন। সময়কে তিন ভাগে ভাগ করা হয়, কোনো জিনিস নিয়ে কোনো জিনিস সম্পর্কে সঠিক ধারণাতে সময়ের জ্ঞান থাকতে হবে। মানুষের সময়ের জ্ঞান আছে? অতীত সম্পর্কে কার কতটুকু জ্ঞান আছে? আপনারা সব মহাপণ্ডিত বসে আছেন। অতীতের সম্পর্কে অতীত দুভাগে বিভক্ত, এক ঐতিহাসিক এক প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এক ঐতিহাসিক, মানে ইতিহাস যা লেখা হয়েছে সেটা ঐতিহাসিক, ঐতিহাসিক পূর্বে যা ঘটেছে তা প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাস সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, ঐতিহাসিক সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে আপনারা নিজেই বুঝতে পারছেন। সুতরাং অতীত সম্পর্কে আমাদের ধারণা অস্বচ্ছ এবং একদম কিঞ্চিত। দ্বিতীয় নম্বর হচ্ছে বর্তমান, বর্তমানের স্থিতিকাল সেকেন্ড কিংবা তার থেকে কম, সেকেন্ড কিংবা তার থেকে কম। এখন ধরেন 9:40 হয়েছে, তো 10 সেকেন্ড যখন হয়ে গেছে, তো 10 সেকেন্ডটা হচ্ছে বর্তমান, 9 সেকেন্ডটা হচ্ছে অতীত, আর 11 সেকেন্ডটা হচ্ছে ভবিষ্যৎ, তাই তো নাকি? 9 সেকেন্ডটা হচ্ছে অতীত, 11 সেকেন্ডটা হচ্ছে ভবিষ্যৎ, 10 সেকেন্ডটা হচ্ছে বর্তমান। সেকেন্ডের সমান জ্ঞান রাখে কি পুঁজি আপনার? কি বাদ কি বাদ করেন বলে বর্তমানে জ্ঞান রাখে না? বর্তমানকে বুঝতে হবে। আর তোমার পুঁজি তো 10 সেকেন্ড কিংবা তার থেকেও কম, তা তুমি কি বুঝবা? আল্লাহ তার ভবিষ্যৎ, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লা হুয়া, ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না। আমার তাদের নফসুম বেজাওয়াজা তাকসে বগাদা, কোন ব্যক্তি জানে না কাল পরে কোন কি হবে। আর হচ্ছেও তাই, আমরা সব ঘটছি, ওর ব্যাখ্যার সময় নাই। তো আমাদেরকে আল্লাহ তাআলা সেজন্য বলছেন মানুষের বিদ্যা বুদ্ধি কেউ কম, কিন্তু আল্লাহ তাআলা অতীত বর্তমান ভবিষ্যতের সম্যক জ্ঞান রাখেন। তিনি যা বলেন চূড়ান্ত। মধুকে আল্লাহ বকরাবে হালাল করলেন 16 নম্বর সূরা, আর 66 নম্বর সূরাতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে ডাঁটছেন, আপনি তরজমা যার হোক দেখেলেন। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। আল্লাহ বকরাবে বলছে মোহাম্মদ, তুমি আল্লাহ তোমার জন্য যে হালাল করেছে তা তুমি হারাম কেন করছো? বিবিদেরকে সন্তুষ্ট করতে গিয়ে ঘটনা হচ্ছে এটাই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করার স্বার্থে জাইনাবের কাছে কিছুক্ষণ সময় কাটাতেন, অন্য বিবিদের তুলনায় 2-4 মিনিট বেশি, এটা অন্য বিবিদের সহ্য ছিল না। তারা সকলেই বিদ্রোহ ঘোষণা করলেন এবং চুক্তি, মানে সকলে একটা ভাষাটা ব্যবহার করতে কষ্ট লাগছে, মানে সকলে আলোচনা চক্রান্ত বলতে মানে কষ্ট লাগছে, বিবিদের বিবিদের ব্যাপারে চক্রান্ত শব্দ ব্যবহার করবো তাও কষ্ট লাগছে, কিন্তু না বললেও নয়। আয়েশার নেতৃত্বে চক্রান্ত হতো যে রসুল ইসলাম আমাদেরকে জয়নাবের সমান সমান সময় কেন দিচ্ছেন না? ওখানে 10 মিনিট দিচ্ছেন, আমাদের কাছে 5 মিনিট, এটা ঠেকাতেই হবে। কি করে ঠেকাবা?
আল্লাহ রাসূল মধু খাওয়ার জন্য ওখানে সময়টা বেশি দেন, বলে হ্যাঁ ঠেকানো একটা কথা আছে। আয়েশার তো পরামর্শ দিল, রাসূল সব ওখান থেকে বের হবেন, আমরা সকলে একটা কথা বলবো কি মা আলী আজাদ বিন কারি হা মাগাতে, আপনার মুখ থেকে মাগাতের দুর্গন্ধ করে আসছে, মাগাতের একটা দুর্গন্ধযুক্ত ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে সত্যই তো, একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন পরপর সব বিবি একই কথা বলছে, তাহলে তো মুখে দুর্গন্ধ আসাটা স্বাভাবিক। তো রাসূল আসলাম নিজের সিদ্ধান্ত নিলেন যে মৌমাছি যেহেতু বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, তো ফুলের স্বাদগন্ধ হিসেবে মধুর স্বাদগন্ধ ভিতরে পরিবর্তন হয়। তো সুতরাং যে জিনিস গন্ধ করে, আল্লাহ রাসূল আসলামের দুর্গন্ধ অত্যন্ত অপ্রিয় ছিল, সুগন্ধ খুব প্রিয় জিনিস ছিল, মুখ থেকে যখন দুর্গন্ধ আসে তখন এই জিনিস আর আমি খাবো না। তিনি বললেন যে যাও, আমি নিজের জন্য মধু হারাম করে দিলাম। তো নবী যদি নিজের জন্য মধু হারাম করে, উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ যেখানে পরিষ্কার ভাষায় বলছেন যে মধু মানুষের জন্য মুক্তি, আল্লাহ একদম ভাষাটা দেখে, আপনারা তো আরবি জানেন না, কি করবেন বিদেশি ভাষা, আপনারা স্বাস্থ্যমধ্য তেরো নদী পারেন ইংরেজি ভাষা শিখে গর্ববোধ করেন, আর এশিয়া মহাদেশের ভাষা করেন আরবি জানেন, এর মধ্যে দৈন্যতা আপনাদের কি? আপনাদের পণ্ডিত্য নয়, আপনাদের পাণ্ডিত্য লোকালের নয়, মেলা দূরের আমদানি করা। তো আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় কোরআন মাইতে বলছেন, ইয়া আইয়ুহান নাবী লিমা তুহাররিম, কেন তুমি হারাম করছো, মা হালাল্লাহু লাকা, যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে। তারপরে ভাষাটা কত মারাত্মক, তাবতাগী মারজাত আজওয়াজি, বিবিদের সন্তুষ্টি চাও, বিবিদের সন্তুষ্টি চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিতি সত্যি দেখছেন, আল্লাহ আয়াতে হালাল করেছেন আর নিজে ফতোয়া দিয়েছেন যে হারাম করে দিলাম। এখান থেকে আর একটা মশলা জানাইছে, ভালো করে যারা শুধু আপনি খারাপ দৃষ্টিতে নেবেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে শিক্ষাটা কি দিচ্ছেন, যে ব্যক্তি একজন ব্যক্তি জানা ব্যক্তি মৌলভী সাহেব নিজের স্বার্থের কারণে ফতোয়া উল্টা করেন জেনে শুনে, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটিয়েছেন। মৌলভীরাও নিজের স্বার্থের কারণে ফতোয়া উল্টা পাল্টা করে, পাবলিকে বলে মৌলভীদের ঘুরাবার ফিরাবার পাল আছে, এটা বাস্তব কথা, নিজের সুবিধার জন্য ফতোয়া উল্টা দিয়ে থাকে। হক না হক কর দিয়া যাব হাত আয়ে 150, হক না হক কর দিয়া যাব হাত আয়ে 150, দিল মে খৌফে মাহশার কা পাতা হে, ফতোয়া উল্টালেই তো পকেট গরম হয়েছে, ছাড়বো কেন, কিয়ামত কবে হবে দেখা যাবে, এখন দুনিয়া তো মজার উঠে নাই, এই হচ্ছে আমাদের সমস্যা। সুতরাং আপনাকে সর্বাবস্থায় দলিলের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে, ব্যক্তির নয়। আপনি বেশুদূর যেতে হবে না, কোরআন মাজিদ 69 নম্বর সূরা 44-47 নম্বর আয়াত পড়েন, 69 নম্বর সূরা, আবার নাম্বার বলছি, অর্থাৎ 29 পারার সূরা আল হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা মা আদরাকা মাল হাক্কা কাযাবা সামুদ ওয়া আদ বিল ক্বারিয়া ফাআম্মা সামুদ ফাআহলিকু বিত্তাগিয়া ওয়াআম্মা আদ ফাআহলিকা বিরীহিন সারসারিন হাদিয়া। এই সূরাতের শেষে 44-47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ভয়ঙ্কর আয়াত, ভয়ঙ্কর আয়াত। তারপরে বলছি ভয়ঙ্কর আয়াত, যে সমস্ত মৌলভীদের কানে এই আয়াতের অর্থ কানে পৌঁছাচ্ছে তারা সতর্ক হন। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু আল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকাউল ভাবে তাফাউল থেকে, এর অর্থ হচ্ছে কষ্ট গল্প করে কিছু বাজা, তাকাল্লুফ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অধ্যায়ের তাকাল্লুফ করা, অর্থাৎ যা নয় সাজে গুজিয়ে বলা। আল্লাহ তাআলা পরিষ্কার বুঝে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো সামান্যতম কথা বলেন যে আমি বলতে বলিনি, লাখাতনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হাতকে ধরবো, সুম্মা লাকাতানা মিনহু আল বাতিন, তারপর তার গলাটাকে কেটে দেবো। তারপরে এর ভাষা আরো ভয়ঙ্কর, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, মুহাম্মদের যত ভক্ত আছে এই সাজা প্রয়োগ করতে তারা কেউ বাধা দিতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন যা আল্লাহ তাআলা বলার পারমিশন দেননি, তা আল্লাহ বলছে গলা কেটে দেবো। আর মৌলভীরা ভাবছে যে এখন গলা কাটা যাচ্ছে না, তো ভালো সুখেই খাচ্ছি, দুর্গা মুসাল্লাম খাচ্ছি, কিয়ামতের দিনে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যার নিজের পক্ষ থেকে কথা বলেছে, বানিয়ে কথা বলেছে, বেদলিল কথা বলেছে, তাদের কি অবস্থা হবে তখন দেখে নেবেন, খারাপ হয়ে যাওয়া অবস্থা। আল্লাহ তাআলা নিজে বলছেন লা তাকফুবি মা লাইসা লাকা বিহি, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে ফতোয়া দিও না, কথা বলিও না, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুহু লাইকা কানা মানা, তোমার বোধশক্তি, তোমার দর্শন শক্তি, তোমার চোখ শক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সুতরাং দলিল ছাড়া, বিনা দলিলে আল্লাহ তাআলার কথা ব্যতীত কোনো কথা কাউকে বলা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন কিভাবে আল্লাহ তাআলা দেখেন, সূরা কাসাসের সম্ভবত 86 নম্বর আয়াত শেষের দিকে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় বলছেন যে ওয়ালা ইয়াসতুন্নাকা আন আয়াতিল্লাহ ওয়ালা ইয়াসতুন্নাকা আন আয়াতিল্লাহি বাদা ইযা উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনানা মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আয়াত এবং দলিল তোমার সামনে এসে যাওয়ার পরে পৃথিবীর কোন শক্তি যেন এটা প্রচারের ব্যাপারে তোমার জন্য বাধা হয়ে না দাঁড়ায়, মানুষকে শুধুমাত্র আল্লাহর কথার দিকে ডাকো, মুশরিক হয়ে যাও না, অর্থাৎ মানুষের কথার দিকে আহ্বান জানাবে,
মানুষের কথা থেকে মানুষকে ডাকিও না, মানুষকে ডাকবে আল্লাহর কথা থেকে। সৃষ্টি জীবকে পরিচালিত করতে পারে না, কেননা প্রত্যেকের একটা নিজস্ব স্বার্থ আছে, স্বাধীনতা আছে। আজকে সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে পুলিশ প্রশাসন এবং যারা ক্ষমতার মসনদে বসে আছে তাদের চরিত্র আপনি দেখছেন কি অবস্থা হচ্ছে, সেটা পশ্চিমবাংলায় হোক, বিহার হোক, ঝাড়খণ্ড হোক, দিল্লি হোক এবং সারা পৃথিবীর। তাহলে মানুষ নিজের স্বার্থ অনুযায়ী দলিলের হেরফের করে, দেশে আইন আছে ওর জন্য আইন নয়। সুতরাং আমাদেরকে সবসময় পরকালে মুক্তির জন্য শুধুমাত্র দলিলের দিতে হবে এবং অনুসরণ করতে হবে। আর একটা কথা, দলিল জানার অধিকার, একটা বই বেরিয়েছে মানে অ্যাডভোকেট মিজানুর রহমানের, আইন জানা দরকার, খুব প্রচার করে বেড়াচ্ছে, আপনার দলিল জানা দরকার। দলিল জানা দরকারের জন্য আপনাকে দলিল জিজ্ঞাসা করতে হবে, এই অধিকার আপনার আছে, এই অধিকার আপনার আছে। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোথা থেকে বলছেন, কোথায় আছে হাদিস, হাদিস ঠিক না বেঠিক, এ কথা অধিকার আছে। আপনাকে শুধু একটা বলি, সহিহ বুখারীতে একটা বর্ণনা এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যে আল্লাহ তাআলা দাস এবং দাসী দুজনাই স্বামী স্ত্রী, স্বামী দাস, স্ত্রীও দাসী, দুজনাই স্বামী স্ত্রী, ইসলাম আল্লাহ তাআলা দাসত্বকে লাঘব করার জন্য এবং মহিলাদের মেয়েদের প্রাধান্য দেওয়ার জন্য বিধান অবতীর্ণ করলেন যে মহিলা দাসীটি যদি আগে স্বাধীনতা পায় তাহলে দাস স্বামীর কাছে তার সেই ইচ্ছাধীন থাকতেও পারে না থাকতেও পারে, মহিলাটা পছন্দ মতো বিয়ে করবে। বাড়িরা মুগিস এবং বাড়িরা দুজনের দাস দাসী, বাড়িরা স্বাধীনতা পেয়ে গেল, বাড়িরা ঘোষণা করে দিল যে আমার স্বামী মুগিসের কাছে আমি আর থাকবো না। আচ্ছা, দুজনের সাথে ভালোবাসা, আপনার স্ত্রী যদি বলে তোমার আমি ভাত বেয়ে খাবো না, আপনি আকাশ থেকে মাথায় আকাশ ভেঙে পড়বেন? মুগিস খালি ধর ওই বাড়িরা পিছনে কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বেড়ায়, বাড়িরা আমার ভালোবাসা সব ভুলে গেলে, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে বলে আমাকে ছেড়ে পালিয়ে যাবে? শুধু কাঁদে গলিতে গলিতে, হাদিসের ভাষা এসেছে যে গলিতে গলিতে কেঁদে বেড়ান। রসুল ইসলামের মায়া সহ্য হলো না, তিনি বাড়ির মুগিসকে ডাকে, বাড়িরাকে ডেকে বলছেন বাড়িরা বাড়িরা, আরে তোমার কত ভালোবাসা একটু দেখো, তোমাকে ভালোবাসা বেচারা কেঁদে বেড়াচ্ছে, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে ঠিকই, কিন্তু আর কানুনটা দেখছো না তোমাকে কত ভালোবাসে। আপনি আল্লাহর আদেশ শোনাচ্ছেন না অনুরোধ করছেন? আল্লাহ তো আল্লাহ বলে দিয়েছে আদেশ, তোমার তোমার স্বাধীনতা জন্য তুমি বিয়ে করতে পারো, আমি মুগিসের কান্না দেখে তোমাকে অনুরোধ করছি, আপনার অনুরোধ মানবো না, আল্লাহ আমাকে যা স্বাধীনতা দেবে সেটাই মানবো। এখানে বাড়িরা পরিষ্কার ভাষায় বলছেন যে আপনার আদেশ মানবো না, আল্লাহর আদেশ আপনার উপরে, আল্লাহর আদেশ আপনার উপরে। কোন ব্যক্তি যখন দলিল বহির্ভূত কোনো কথা বলবে, সে যত বড়ই মাওলানা হোক না কেন তার কথা মানা যাবে না, মানা যাবে না। আল্লাহ তার নিজেই বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া, আল্লাহর পক্ষ থেকে যে বাণী অবতীর্ণ করা হয়েছে শুধুমাত্র তারই ইত্তেবা করো, অনুসরণ করো, আল্লাহ ছাড়া অন্য কাউরির কথা যদি দলিল বহির্ভূত হয় মানা যাবে না। আল্লাহ তাআলা মা বাপের কথা বলতে মানতে বলেছেন, আবার বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, মা বাপ যদি পাপ করতে বলে মানা যাবে না, রসুল যদি পাপ করতে বলেন মানা যাবে না, দলিল মানতে বলেন ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকে দলিলের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। জেনে রাখবেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দলিল মানার জন্য, প্রতিদিন পদে পদে আমরা দলিল মানতে হবে। যার সাহস আছে আল্লাহ তাআলা দলিলকে মানে উপেক্ষা করে জীবনযাপন করবে, সে ব্যক্তি নিজেকে আল্লাহ থেকে বড় ভেবে নিয়েছে, এ ব্যক্তি অহংকারী। আপনাকে একটা হাদিস বলে আমরা বক্তব্য শেষ করবো, আশা করি সময় শেষ শেষ পর্যায়ে। সহিহ মুসলিমের একটা হাদিস, একটা হাদিস সহিহ মুসলিমের একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ, অন্য একটা হাদিস হচ্ছে রায়ের দানা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। উপস্থিত এক সাহাবি বললেন, বলছেন যে আল্লাহ রাসূল আমার জামা সবসময় আমি ফেন্সি হয়ে চলাফেরা করি, জুতো একদম আপডেট হয়ে থাকে ঝকঝকে চকচকে। আচ্ছা, এভাবে পোশাক পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে হয়ে পরে এটা অহংকার? অহংকার আল্লাহ রাসূল বলেন অহংকার, অহংকার তো জানাতে যাবে না, আমার এটা যদি অহংকার হয় তাহলে ছেড়ে দেবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ অতীব সৌন্দর্যের সৌন্দর্যকে ভালোবাসেন। প্রত্যেকটা মুসলমান মুমিন মানুষকে সুন্দর হয়ে থাকা উচিত, যদিও আমরা কি আর বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের পোশাক আশাক বাড়ির আনাচে খানাচে কি সব রাস্তায় পায়খানা, মুসলমানদের অবস্থা তো খুব করুন, অবস্থিতে থাকতেই পারে কিন্তু আমাদের অবস্থা খুব করুন। যাই হোক, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, অতএব তোমার একটা অহংকার নাই। তারপরে অহংকারের সংখ্যা দিয়েছেন আল কেবর কান্তুন নাস ওয়া বাতরুল হক,
পৌঁছে যায় আর আপনি তাকে দলিল মজুদ থাকা সত্ত্বেও তাকে যদি না মানেন, তা আপনার চাইতে পৃথিবীতে দ্বিতীয় অহংকারী আর কেউ নেই। ইবলিস কি করেছিল? আল্লাহকে অস্বীকার করেছিল? না, আল্লাহকে অস্বীকার করেনি, কারণ আল্লাহ তাআলা তাকে কাফের বলে ঘোষণা এবং জান্নাত থেকে বহিষ্কৃত করার পরেও আল্লাহর কাছে দোয়া করেছিল, রাব্বি ফানজিরনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে অভিশপ্ত তো করলে, যা করলে করলে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে সময় দিয়ে দাও। তাহলে বোঝা গেল আল্লাহকে অস্বীকার করেনি, আল্লাহ সমস্ত ক্ষমতার উৎসে এটা জেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল এবং আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছিলেন। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলার অর্ডার যে আদমকে সেজদা করো, এটা মানা না মানেনি, সেজন্য আল্লাহ তাকে তাড়িয়ে দিলে। দ্বিতীয় নম্বর, তুচ্ছ ভাবা, আদমকে তুচ্ছ ভেবেছিল, পরিষ্কার করেছিল আনা খায়রুম মিনহু, মাটি থেকে আদমকে উত্তম, খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে তৈরি করেছো, খালাকতাহু মিন তিন, মাটি থেকে তৈরি করেছো, আগুন মাটিকে পোড়াতে পারে, কমা মাটি ওকে সেজদা করবো কেন? তাহলে মানুষকে তুচ্ছ ভাবলো। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বুকে কানা টেড়া ল্যাংড়া লুলা, বুদ্ধি কম, কেউ দেখতে খারাপ, কেউ দেখতে অতীব সুন্দরী, একে তৈরি করেছে, মানুষ তৈরি করেছে? যদি নিজে নিজে তৈরি হওয়া যেত তাহলে সবাই সুন্দর হয়ে জমাতো, মা বাপের কাছে হলেও সুন্দর করে জমানোর চেষ্টা করতো, এটা কাউরই দেখতে নেই, এটা আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেন। যেভাবে ইসাফিল আরহাম কাইফা ইয়াশা, মাতৃগর্ভে আল্লাহ তাআলা বসে যেভাবে চান আকৃতি দান করেন, কোরআন মাজিদে একাধিক জায়গায় এসেছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি আয়েশা, আচ্ছা মাতৃগর্ভে আল্লাহ তাআলা তোমার আকৃতি আল্লাহ দান করেন যেভাবে ইচ্ছা করেন। সূরা সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 49 নম্বর সূরাতে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলাকু মা ইয়াশা ইয়াহবুল মা ইয়াশা ওয়া ইনাসু মা ইয়াহবুল মা ইয়াশা যুকুর, আকাশ পাতালের সবকিছু আল্লাহর সৃষ্টি, তিনি যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন, আবার একসাথে যমজ সন্তান দান, তো একটা পুত্র একটা কন্যা, আর কাউকে আল্লাহ বাধা করে দেন, আল্লাহ তাআলা এটা আল্লাহর ইচ্ছাধীন, মানুষের নিয়ন্ত্রণে নেই। সুতরাং কোনো কানাকে, কোনো টেরাকে, কোনো নামলাকে, কোনো বুদ্ধিমান, কোনো কমা বুদ্ধিকে, কেউ কোনো দেখতে কুৎসিত মানুষকে যদি আপনি খারাপ ভাবেন, তো কাকে খারাপ ভাবা হলো? আল্লাহকে। এই দেখেন রুটির ভাটেওয়ালা বসেছে এখানে, রুটি যদি টাড়া হয় তো দায়িত্ব, রুটি টাড়া হলে ভাটে ভাটাওয়ালা গাল খায় না রুটি গাল খায়? রুটি পুড়ি গেলে গাল খায় কে? ভাটাওয়ালা। তো আপনি পোড়াছে ভাটাওয়ালা আর আপনি রুটিকে গাল দিলে তো হবে না, তৈরি করেছেন আল্লাহ, তো আপনি যখন কাউকে খারাপ ভাবছেন তো আল্লাহকে খারাপ ভাবা হচ্ছে, এটাই আল্লাহ বরদাস্ত করে না। আমার সৃষ্টিতে তোমার হস্তক্ষেপ, আমি সর্বময় কর্তা, এটা আমার ইচ্ছাধীন, কাকে আমি কিভাবে তৈরি করবো সেটা আমার ব্যাপার, তুমি কাউকে যদি তুচ্ছ ভাবো, কাউকে যদি তুচ্ছ ভাবো, এটা বড় অহংকার। আল্লাহ রাসূল বলছেন গান্তু নাস ও বাতরুলা, অহংকারীরা জান্নাতে যাবে না, লা ইয়াদখুল জান্নাত মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিন ঈমান। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, কোনো ব্যক্তি যদি কোনো দিক থেকে অসম্পূর্ণ, রঙের দিক থেকে হোক, বুদ্ধির দিক থেকে হোক, হাইটের দিক থেকে হোক, সম্পদের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে যদি অসম্পূর্ণ হয়, আল্লাহ আপনাকে তার থেকে সম্পূর্ণ প্রদান করেছে, আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো দিক থেকে অসম্পূর্ণ ব্যক্তি, কোনো বিপন্ন ব্যক্তিকে যদি দেখে যদি এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহি আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি তোমার চাইতে আমাকে ভালো রেখেছেন এবং বহু সৃষ্টিজীবের থেকে তোমাকে ভালো, তোমাকে যে বিপদে ফেলেছে তার থেকে আমাকে ভালো রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনি শুকরিয়া আদায় করেন, এর দুটি লাভ, এক আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখে আপনি তুচ্ছ জ্ঞানে দিলেন, আপনি দোয়া করলেন, দ্বিতীয় লাভ আল্লাহ সাহায্য বলছেন যে বিপদ ওকে পৌঁছেছে সে বিপদ একে আর হবে না, এই লোকটাকে আর দেবে না, যেহেতু সে বিপন্ন মানুষকে দেখে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ সে মুসিবত তাকে দেবে না। সুতরাং কোনো বিপন্ন মানুষকে দেখে আপনি দোয়া পড়ুন, ইনশা আল্লাহ রাজি, আপনার বরকত হবে, আর দলিলকে কোনো সময় অস্বীকার করবেন না। আশা করি বিষয়টা আংশিক মানে মানে স্পষ্ট হয়েছে আপনাদের কাছে, যদি ইনশা আল্লাহ রাজি এরকম পরিবেশে আবার যদি এখানে কোনো সেমিনার টাইপের আলোচনা হয়, ইনশা আল্লাহ বলে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তালা আমাদের সকলকে সত্য কথা শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। শেষে এক মিনিট দোয়া করে যাবেন, শেষে এরা কোনো সত্তর হবে না। শেষে আমি একটা কথা বলি যে আমরা একবার নতুন করে আবার আল্লাহর শুক্রিয়া দেখি, আল্লাহ আমাদের আবেদন শুনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আল্লাহ শুক্রিয়া দেখি, আল্লাহ তালা এই পর্যন্ত সবাইকে সুস্থ প্রচার করেন, যে আল্লাহ তালা অসংখ্য শুক্রিয়া, ইনশা আল্লাহ বলে আমরা দুর্নীতি চলবো। আপনি বলে কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।